প্রায় 5 বছর পর দিলীপ ঘোষ হত্যা মামলার অন্যতম অভিযুক্তকে জালে তুলল পুলিশ। মঙ্গলবার আইজিএম হাসপাতালের সামনে থেকে ফাঁদ পেতে ধরা হয় দীপক মিয়াকে। এর আগেও তাকে গ্রেফতার করেছিল পুলিশ, কিন্তু ঘটনার বিচার যখন চলছিল তখন আদালত চত্বর থেকে পালিয়ে যায় দীপক মিয়া। দীর্ঘ প্রায় 5 বছর পর ফের পুলিশের জালে জড়ালো এই অভিযুক্ত। 2014 সালের 9 নভেম্বর খুন হয়েছিল সমাজদ্রোহী দিলীপ ঘোষ। দুর্গা চৌমুহনী এলাকায় রাতের বেলা তাকে খুন করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল। আপনারা হয়তো খেয়াল আছে যে 2012 সালে দিলীপ ঘোষ একটা মার্ডার হয়েছিল দুর্গা চৌমুহনীর দিকে। সেই মার্ডার কেসে যে অন্যতম আসামি ছিল দীপক মিয়া, এবং বিচার চলাকালীন সে কোর্ট থেকে সে পালিয়ে যায়, এই ব্যাপারে একটা সেপারেট মামলা নেওয়া হয়েছিল। তার সম্বন্ধে আমাদের কাছে 3টে বিভিন্ন অপরাধ সংক্রান্ত ওয়ারেন্ট আছে। তো আমরা অনেক দিন খোঁজাখুঁজি করেছি, নিয়েছি কিন্তু পাইনি। তো আজকে আমরা তাকে ট্র্যাপ করে তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আগামীকাল কোর্টে পাঠানো হবে। কোথা থেকে আটক করা হয়েছে? এটা আইজিএমের এখানে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।